24শে ডিসেম্বর আওয়ামী লীগের 22তম সম্মেলন, আর এই সম্মেলন ঘিরে উৎসবের আমেজ। দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুরু হয়েছে ডেলিগেটদের কার্ড বিতরণ, চলবে 23শে ডিসেম্বর পর্যন্ত। নেতাকর্মীরা বলছেন, স্মার্ট বাংলাদেশ অর্জন করতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ও এর বাইরে নেতাকর্মীদের ভিড়। 24শে ডিসেম্বর দলের 22তম জাতীয় সম্মেলন সামনে রেখে তাদের মাঝে বাড়তি উচ্ছ্বাস। আমাদের প্রত্যন্ত জেলা উপজেলা থেকে নেতৃবৃন্দ আসতেছে, একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সম্মেলন মানেই হলো কর্মীদের মিলন মেলা। আওয়ামী লীগ আসবে, বিজয় হবে ইনশাল্লাহ। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা নেতাকর্মীরা বলছেন, দলের সম্মেলন মানেই তাদের কাছে বাড়তি আনন্দ। দেশের বাইরে থেকেও এসেছেন অনেকে সম্মেলনের জন্য। স্পেন থেকে আমরা একটা টিম এসেছি, নৌকাকে বিজয়ী করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এটা আমাদের কাছে মানে জাতীয় উৎসব, কারণ আমরা এই ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আমরা সবাই খুবই এক্সাইটেড। এই অফিস একটা এখন মানে ঈদের মতো আনন্দ এবং উৎসবে পরিণত হয়েছে। নির্বাচনকে সামনে রেখে দলকে আবারও জয়ী করার প্রত্যয় তাদের। কাজ করতে চান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে। আওয়ামী লীগ বাংলাদেশের মান মর্যাদা তুলে ধরছে বিশ্বের দরবারে, এবং এই সফলতার জন্য 18 কোটি বাঙালি গর্বের সঙ্গে যার নামটা উচ্চারণ করি, আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা। 24 সালের যে জানুয়ারিতে নির্বাচন হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে জনপ্রতি শেখ হাসিনাকে আমরা ইনশাল্লাহ প্রধানমন্ত্রী বানাবো। বুধবার থেকে ডেলিগেটদের মাঝে কার্ড বিতরণ শুরু হয়েছে, চলবে সম্মেলনের আগের দিন পর্যন্ত। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।